যারা মিলাদ অস্বীকার করে তারা মুশরিক, অথচ এরা আমরারে বলে মুশরিক। মিলাদ শরীফ পড়ে দেখে নবীর মিলাদ মানি দেখে তো আমরা মুমিন, আর এরা মিলাদ মানে না দেখে এরা মুশরিক। আসলে লাকাদ জাআকুম রাসূল, আপনাদের কাছে রাসূল এসেছেন। তলা আল বদরু আলাইনা, এই নবীজি আমাদের কাছে নতুন চন্দ্রের মতন, পূর্ণিমা চন্দ্রের মতন দুনিয়াতে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, সূরা তোহার মধ্যে আছে তোহা। এই তোহা শব্দকে ব্যাখ্যা করতে মুফাসসির কেরামগণ, বহু মুফাসসির কেরামগণ বলেছেন, তাওয়াল আরদু বিকাদমাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি যখন পা মুবারক জমিনের মধ্যে আরবের মধ্যে রেখেছেন, সাথে সাথে সারা পৃথিবী আমি পবিত্র করে দিয়েছি। করেন আলহামদুলিল্লাহ। কিভাবে পবিত্র করেছি আপনারা জানেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন পা রাখার সাথে সাথে সারা পৃথিবীর যত বড় বড় মূর্তিগুলি ছিল সবগুলো ভেঙে গিয়েছে। শামের যে পারস্যের কথা বলি, ওইখানে অগ্নিকুণ্ড ছিল, ওই অগ্নিকুণ্ড ধ্বংস হয়ে গেছিল। ফরেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আরদুল্লাহে মাসাজিদুহা, সারা পৃথিবী আপনার জন্য মসজিদ। ফরেন সুবহানাল্লাহ। এর আগে ঈসা আলাইহিস সালাম ছিল, মূসা আলাইহিস সালাম ছিল, দাউদ আলাইহিস সালাম ছিল, তাদের আমলে কখনো সারা পৃথিবী এই আবাদতের জমি ছিল না, ছিল কবুরা। নাসারাদের যে আবাদতখানা ছিল এইগুলি ছিল, বাইরে কোনো নামাজ পড়তে ছিল না। আমরা জমিনে কাজ করলে কাজের ফাঁকে ফাঁকে সময় হওয়ার সাথে সাথে জমিনের আইলের মধ্যে, জমিনের লাইলের মধ্যে আমরা নামাজ পড়ি, এই জমিন পাক। ফরেন সুবহানাল্লাহ। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কাদ লাকাদ জাআকুম রাসূল, আপনাদের কাছে রাসূল এসেছেন। তলা আল বদরু আলাইনা, এই নবীজি আমাদের কাছে নতুন চন্দ্রের মতন, পূর্ণিমা চন্দ্রের মতন দুনিয়াতে তশরিফ এনেছেন। ফরি আলহামদুলিল্লাহ। যারা শিক্ষিত আছেন তারা জানেন, ফাতেহায়ে দোয়া দোয়া একটা কবিতা আছে না? হ্যাঁ, এই কবিতা আজকের লেখা, প্রায় 100 বছর আগের কথা, কাজী নজরুলের কাছ থেকে। আপনারা নবীর যে মিলাদ আছে তা শিখে নেন, এটা আমাদের এখনের না, 100 বছর আগের। যেমন পারস্যরা ব্রিটিশরা রাজত্ব করছে বাংলাদেশে কত বছর আগে, ভারতে কত বছর আগে, 190 বছর করছেন রে শাসন। ওই 190 বছর পর্যন্ত এই ভারত উপমহাদেশে ফাতেহায়ে দোয়া দহম, অর্থাৎ 12ই রবিউল আউয়াল ছুটি ছিল। পরেন সুবহান। যারা নাকি মিলাদ বিরোধী, এরা এদের কাছ থেকে শিখুক, কাজী নজরুলের কাছ থেকে শিখুক। এরপরে দেখেন আরেকটা আছে, যেমন আলমগীর সাহেব বলছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর জন্ম নাই মৃত্যু নাই, অর্থাৎ সন্তান নাই পিতাও না তিনি সন্তানও না। কথা ঠিক আছে না? যার পিতা নাই যার সন্তান নাই, নিঃসন্তান বলবো মানে তাদের কোনো সন্তান নাই। তাহলে যাদের সন্তান নাই তারা হবে আল্লাহ, যাদের বউ নাই তারা হবে আল্লাহ, যাদের জি নাই তারা হবে আল্লাহ, অর্থাৎ তা যার গর্তে ওইছেও না হয়েও নাই। এখন যারা মিলাদ অস্বীকার করে, একটা পুরুষভাবে সুন্দর করে কথা বলছি, যারা মিলাদ অস্বীকার করে তারা মুশরিক, অথচ এরা আমরারে বলে মুশরিক। মিলাদ শরীফ পড়ে দেখে নবীর মিলাদ মানি দেখে তো আমরা মুমিন, আর এরা মিলাদ মানে না দেখে এরা মুশরিক। আসলে এরা মুশরিক। যেমন এক ছুড়ু বাচ্চা করছে কি, লেজের মধ্যে দৈরা কুকুর বিড়ালের লেজের দৌড়া, বলতেছে মা গো মা, মা কি হয়েছে রে বাবা কি হয়েছে, কোমা বিড়ালে টান্না নিতেছে গা আমাকে। আচ্ছা আসলে কি বিড়ালে টান্না নিতেছে, কি করছে? লেজো দৈরা সন্তানের টানে, দোষ সন্তান না, দোষ হয়েছে বিড়ালের। আর আমরা হইলাম মুমিন, আমরার দোষ, আমরা হইলাম মুশরিক। আর নবীজিকে বলে মিলাদ নাই, নবীর মিলাদ না, নবী কি আল্লাহ হয়ে গেছে গা? কে যার মিলাদ না তা কি সৃষ্টি নাকি? যার মিলাদ আছে সে সৃষ্টি, যার মিলাদ নাই সে হইল মুশরিক। যারা নাকি মিলাদ নাই বলে নবীর, এরা হইল মুশরিক। আল্লাহ তাআলা আমাদেরকে মুশরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সারা পৃথিবীতে দেখেন একটা কথা আছে, যে আমরা
365 দিন সব সময় খালি মিলাপ করি মিলাপ করি। যেমন এক ব্যক্তি বলল কো হাদিসুর রহমানে কেটা জানি মিলাদ মানে কো আমরা মিলাদ মানি হাদিসুর রহমান আছে যাক মিলাদ মানে এখন মিলাদ মানেন মিলাদ মানুন ইমান আর সিরতুল আমল আপনার আমল ভালো আছে যাই হোক আমল ভালো আছে ইমান নাই তো এই আমলের কোনো দাম আছে হ্যাঁ আমিলাতুন তাসবাতুন তাসওয়া নারান হামিয়া আমল আছে কিন্তু ইমান নাই কি হলো জাহান্নামী হইল আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন সবাই বলি আমিন এরপরে যারা বলে আমরা 365 দিন মিলাদ ফরম আমার একটা কবিতা আছে দেখেন এটা কোন কোন সময় হাইলাইট করলে সারা পৃথিবীর জন্য উপকৃত হবে কেমনে সৃষ্টিকুল অলসতার করে তন্দ্রা দূর এটা মুখস্থ করে মনে দরকার সৃষ্টিকুল অলসতার করে তন্দ্রা দূর নবীর তাসরিফেতে শ্রেষ্ঠতম ঈদ করে প্রতিবু পড়েন আলহামদুলিল্লাহ তাহলে আমরা শুধু 12 রবিউল আউয়াল মিলাদ পড়বো না 365 দিন সকাল আসেনি হ্যাঁ 365 দিন এই সকাল আছে এই সকাল আসলে আমাদের মিলাদুন্নবী পড়েন সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা এই মিলাদ পড়ার তৌফিক দান করুন সবাই বলি আমিন।